এখন আমি যে স্ট্যাক একটা ডাটা স্ট্রাকচারের কথা বলেছিলাম, যে তোমরা যারা ডাটা স্ট্রাকচার সম্পর্কে জানো সবাই স্ট্যাক অবশ্যই জানো, যে স্ট্যাকে কি হয়, সবার শেষে যে আসে সে সবার উপরে থাকে, এবং যদি আমি স্ট্যাক থেকে কোনো কিছু রিমুভ করতে চাই তো সেটাই সবার আগে রিমুভ হয়, মানে যে সবার শেষে আসে, সে লাস্ট কাম ফার্স্ট আউট। তো এখন লিস্টটাকে কি স্ট্যাক হিসেবে ব্যবহার করা যায়? হ্যাঁ, খুব সহজেই যায়। যেমন ধরো আমি যদি একটা স্ট্যাক রাখি, স্ট্যাকের মধ্যে ধরো শুরুতে আমার কিছুই নেই, তাহলে এটা হচ্ছে একটা এমটি লিস্ট। তো আমি যদি স্ট্যাকের অপারেশনগুলো কি পুশ এবং পপ, আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায় বলি, পুশ মানে হচ্ছে স্ট্যাকে কোনো কিছু রাখা, পপ মানে স্ট্যাক থেকে সেই জিনিসটা তুলে নেয়া। তাহলে পুশ জিনিসটা আমি এখানে কীভাবে করব? পুশ জিনিসটা করব অ্যাপেন্ডের মাধ্যমে। তাহলে ধরো স্ট্যাক ডট অ্যাপেন্ড টু, তখন দেখো আমার স্ট্যাকের অবস্থা কি টু। তারপর আমি আবার যদি স্ট্যাক ডট অ্যাপেন্ড করি থ্রি, তারপর আবার স্ট্যাক ডট অ্যাপেন্ড ফাইভ, স্ট্যাক ডট অ্যাপেন্ড সেভেন, তাহলে দেখুন আমার স্ট্যাকের অবস্থাটা কি টু থ্রি ফাইভ সেভেন। এখন আমি যদি স্ট্যাক থেকে কোনো কিছু নিয়ে নিতে চাই তাহলে আমি কি করব? স্ট্যাক ডট পপ, এটা পাইথনের লিস্টেও এর নাম পপ, আবার আমার কম্পিউটার সায়েন্সের যেই স্ট্যাক ডেটা স্ট্রাকচার সেখানেও এটা স্ট্যান্ডার্ড নাম হচ্ছে পপ অপারেশনটার। তো পপ করলে সে কি করবে? সবার শেষে যে আইটেমটা আমি স্ট্যাকে রেখেছিলাম সেটাকে রিটার্ন করবে, এবং শুধু তাই না, সেটা স্ট্যাক থেকে রিমুভও করে দেবে। তুমি যদি এখন স্ট্যাকের অবস্থাটা দেখো যে টু থ্রি ফাইভ। তো এই হচ্ছে স্ট্যাকের ব্যবহার, মানে আমরা লিস্টকে এইভাবে স্ট্যাক হিসাবে ব্যবহার করতে পারি, এবং লিস্টকে আমরা চাইলে কিউ হিসাবেও ব্যবহার করতে পারি। সেটা কীরকম? কিউ হচ্ছে প্রথমে যে আসবে তাকে আমি প্রথমে নিব, আর একদম শেষে যে আসবে তাকে লাইনের একদম শেষে রাখবো। যেমন ধরো আমি যদি কিউ নামে একটা লিস্ট রাখি, শুরুতে এটা হচ্ছে এমটি, এখন কেউ যদি আসে আমি কি করব? সেটাকে লাইনের শেষে নিব ডট অ্যাপেন্ড। যেমন ধরো প্রথমে আসলো ওয়ান, তাহলে কিউর অবস্থা হচ্ছে ওয়ান, কিউ ডট অ্যাপেন্ড, তারপরে যদি কেউ আসে তাহলে হচ্ছে টু, আবার এখন কিউর অবস্থা হচ্ছে ওয়ান টু, কিউ ডট অ্যাপেন্ড হচ্ছে তিন দিলাম, তাহলে কিউর অবস্থা হচ্ছে ওয়ান টু থ্রি, মানে যে আসবে সে লাইনের পেছনে দাঁড়াবে। কিন্তু যখন আমি কাউকে নিব, আমি নিব লাইনের একদম শুরু থেকে, তো এটা কীভাবে নিব? তোমরা জানো যে কিউ ডট পপ জিরো, তাহলে হচ্ছে আমি একদম প্রথম উপাদানটা নিয়ে নিলাম এবং তারপর তাকে লাইন থেকে সরিয়ে ফেললে দুই চলে আসলো প্রথম জায়গায় এবং তিন চলে আসলো দুইয়ের জায়গায়। তো এভাবে আমরা কিউ হিসাবেও লিস্টকে ব্যবহার করতে পারি। তবে লিস্টকে কিউ হিসাবে তোমরা প্র্যাকটিক্যালি যখন প্রোগ্রাম করবে, পরীক্ষার জন্য হয়তো ব্যবহার করতে পারো বা কাউকে কিউ বোঝানোর জন্য ব্যবহার করতে পারো, কিন্তু সফটওয়্যারে বা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভিংয়ে ব্যবহার করবে না, কারণ এটা খুব ইনএফিসিয়েন্ট। আমি যখনই পপ জিরো করলাম তখন আসলে কি হয়, তোমার তো দেখে মনে হচ্ছে হ্যাঁ টু থ্রি একটা হয়ে গেলো, ওয়ান চলে গেলো, তো কম্পিউটারের জন্য ব্যাপারটা অত সহজ না। তো পাইথন যেটা করতে হয়, তার এই টুকে ওয়ানের জায়গায় আনতে হয়, থ্রিকে টু এর জায়গায় আনতে হয়। যেরকম তোমার কিউতে যদি এক লক্ষ উপাদান থাকে আর আমি যদি প্রথম উপাদানটা পপ করে নেই, তখন আমার 99,999টা উপাদানকে এক ঘর ডান দিকে আনতে হয় এবং এর জন্য প্রচুর সময় খরচ হয়। তো সেই কাজটা আমরা করব না। তো এই ছিল আমার লিস্ট ডাটা স্ট্রাকচার। তোমরা এই লিস্ট জিনিসটাকে আরও ব্যবহার করবে অনেকভাবে। তো সবার শেষে আমি একটা লিস্টের মজার জিনিস দেখাবো, এর নাম হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। এটা কীরকম? যেমন ধরো আমার একটা লিস্ট আছে যেটাতে আমার এক থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলো থাকবে এলআই। এখন যদি আমি এই লিস্ট থেকে চাই যে কেবল জোড় সংখ্যাগুলোর একটা লিস্ট করতে চাই, যে হ্যাঁ আমার একটা লিস্ট থাকবে ইভেন, যেটার মধ্যে আসলে আমার ইভেন নাম্বার বা জোড় সংখ্যাগুলো থাকবে, তো সেটা কীভাবে করব? তোমরা যারা এতক্ষণে পাইথন শিখে গেছো এই লেকচারগুলো দেখে, তোমরা যেটা করবে যে ফর আইটেম ইন এলআই ইফ আইটেম মড টু সমান জিরো, মানে যদি এটা দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তখন ইভেন ডট অ্যাপেন্ড আইটেম।
এরকম করার পর দেখো ইভেনের মধ্যে এখন কি আছে, ইভেনের মধ্যে আসছে শুধু ইভেন নাম্বার গুলা, 2, 4, 6, 8, 10 এভাবে 20 পর্যন্ত। তো এটাকে খুব মজা করে সহজভাবে লেখা যায়। সেটা হচ্ছে যেমন, সেটা আমি অড নাম্বারটা যদি বলি, যে অড অড নামে একটা লিস্ট যদি ডিক্লেয়ার করি, তো এটাকে আমি লিখতে পারি এইরকম, আইটেম ফর আইটেম ইন এলআই ইফ আইটেম মড টু সমান সমান ওয়ানও দেওয়া দরকার নাই। আমি দেখে নিয়ে শেষ করে দিই, তুমি অডটা দেখো কি হলো, চলে আসলো। এই জিনিসটা খুবই চমৎকার একটা জিনিস, 1, 3, 5, 7, 19 পর্যন্ত। এখানে আমি যেটা করেছি, আমি আসলে ওই কোডটাই লিখেছি, যে ফর আইটেম ইন এল আই ইফ আইটেম মড টু, ওয়ান রিটার্ন করলে ট্রু হবে আইটেম। এখানে আমি আইটেমটাকে অ্যাপেন্ড করে দিয়েছি অর্ডের মধ্যে। তো এই যে এই জিনিসটাকে এক লাইনে লেখার ব্যাপারটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। তো নেস্টেড লিস্ট কম্প্রিহেনশনও আছে, মানে যদি আমি নেস্টেড লুপ থাকে তখন সেটাকে করা যায়। সেটা তোমরা আস্তে আস্তে শিখবে, একবারে সব কিছু শিখতে গেলে ভজঘট পাকিয়ে যাবে। তো লিস্ট কম্প্রিহেনশনটা বেশ মজার ছিল। তো আমরা পরের লেকচারগুলোতে অন্য ডেটা স্ট্রাকচারগুলো দেখবো।